দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে প্রথম রোজায় নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। এটা একটা মরক্কো রেসিপি, মরক্কোর হারিরা স্যুপ। এটা আসলে খাসির মাংস দিয়ে ডালের সাথে রান্নার একটা রেসিপি। আশা করছি রোজায় ভাল লাগবে, এটা রান্না করলে ইফতারে খেতে ভাল লাগবে, এটা রাতে ডিনারেও খেতে পারবেন, এটা রুটি নান বা ভাতের সাথে খাওয়া যায়। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। রেসিপিটা হচ্ছে এরকম, শুরুতে আপনার লাগবে 6টা টমেটো। 6টা টমেটোকে একটু ক্রস সেকশন করে এটা পানির মধ্যে সিদ্ধ করতে হবে, যাতে চামড়াটা উঠে আসে। 5 মিনিট বয়েল করার পরে পানি থেকে উঠে বরফ পানিতে রাখুন, এরপর চামড়া উঠিয়ে নিন। টমেটোটা একটা প্লেটে তুলে রাখুন, তারপরে একটা কুকিং অয়েলের মধ্যে আপনি পেঁয়াজ, তারপর খাসির মাংস ছেড়ে দিন এবং এটাকে হালকা ফ্রাই করুন। এটার কালার যখন বাদামি হয়ে যাবে তখন মাংস রান্না যেই রেসিপিগুলো আছে, যেমন কাটা পেঁয়াজ, গরম মশলা, একের পর এক দিতে থাকুন। এরপর আপনি দেবেন লবণ স্বাদ মতো, তারপর পুদিনা পাতা অথবা পেঁয়াজের কলি, এরপরে আদা রসুন, হলুদ গুঁড়া, গোলমরিচ, লাল মরিচের গুঁড়া, যেগুলো মাংসে রান্না করতে ব্যবহার হয়, পানি দিয়ে নিন যাতে লেগে না যায় এবং নাড়াচাড়া করুন। খাসির মাংস রাঁধতে যা যা লাগে আর একটু পানি দিয়ে আপনি রান্নাটা শুরু করুন। এরপর এর মধ্যে আপনি স্যাফরন, তারপর লবঙ্গ, এলাচ, দারুচিনি, যেগুলো মশলা আপনি ব্যবহার করেন খাসির মাংসে সেগুলো দিতে থাকুন, দিয়ে এগুলোকে কষাতে থাকুন মাংস। এর মধ্যে আপনি এখন টমেটোগুলোকে দেখুন, টমেটোগুলো নরম হয়ে গেছে, সো টমেটোগুলোকে এখন আপনি হাতেই প্রেস করে, এটা টমেটো সব ইয়ের মতো, টমেটো সসের মতো হয়ে গেল। টমেটো 6টা আপনি দিয়ে দিন এবং মাংসের সাথে নাড়াচাড়া করুন। মাংসটা মাখামাখি হয়ে আসবে, এখন ডাবলি দিতে পারেন, ডাবলি দিয়ে আপনি এটাকে নাড়াচাড়া করুন। এর মধ্যে যেটা দিতে হবে মসুর ডাল দিতে হবে, দিয়ে আর একটু পানি দিন এবং আপনি নাড়াচাড়া করুন। 20 মিনিট এভাবে রাখতে হবে মিডিয়াম হিটে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এরপর আপনি কোরিয়েন্ডার, তার মানে হচ্ছে পুদিনা পাতা দিতে পারেন। এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই রান্না তো ওরা সেমাইও দিয়েছে, আপনি চাইলে এটা বাদও দিতে পারেন, সেমাই দিতে পারেন। 6 কাপ পরিমাণ গরম পানি আপনাকে এখন দিতে হবে রান্নার মধ্যে, আবার নতুন করে লবণ দিন। 20 মিনিট এখানে লো হিটে আপনি রান্না করুন, মাঝে মাঝে নেড়ে দিন। এখন ময়দা 4 টেবিল স্পুন ময়দার সাথে পানি দিয়ে এটাকে আবার ওই পানিটা এটার মধ্যে দিয়ে দিন। অনেক ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছে, আপনি চাইলে মেয়নিজে দিতে পারেন। এটা হারিরা স্যুপ বলছে ওরা, কিছুটা আমাদের হালিমের প্রিপারেশনের মতো, বাট হালিম অনেক ঘন হয়, এটা অতটা ঘন হবে না। এখানে আরেকবার করিয়েন্ডার মানে এটাকে একটু পাতলা রাখতে হচ্ছে, যাতে এটা দেখুন শেষে রান্না হওয়ার পর মাংস এবং ডালটা একসাথে মিশে গেছে। এভাবে প্রেজেন্ট করলেন এবং আপনি রুটি দিয়ে খেতে পারলেন। খুব ইন্টারেস্টিং একটা মেনু, প্রথম রোজায় আপনাদেরকে দেখালাম মরক্কোর হারিরা স্যুপ। এটা আসলে খাসির মাংসের সাথে বিভিন্ন ডালের একটা রেসিপি, কিছুটা আমাদের হালিমের মতো মনে হলো, বাট আমার মনে হয় খেতে একদম অ্যামেজিং, অন্যরকম লাগবে। এটা রুটি দিয়ে খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, খুব ইন্টারেস্টিং। আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলো, ভালো লাগলে আপনারা এটা করে দেখুন রেসিপিটা, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভবিষ্যতে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আশা করছি সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।